নটা বেজে চোদ্দ মিনিট। দেখেন এই সাইডে সুরভি নয় লঞ্চের সামনে কি যাত্রী, আর এই যে শুভরাজ নয় লঞ্চ। কিন্তু হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভোরবেলার ভিডিওতে দেখছিলেন এক এক করে পাঁচ পাঁচটি লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে আসছিল। যেভাবে পাঁচটি লঞ্চে যাত্রী ছিল ঠিক একেবারেই ভরপুর, প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে বরিশাল লঞ্চ ঘাটে। আর পাঁচটি লঞ্চের মধ্যে বরিশাল থেকে চারটি লঞ্চ যাচ্ছে, কুয়াকাটা দুই লঞ্চ যাচ্ছে না, আছে ওই সিটি অ্যাডভেঞ্চার এক। এই যে অ্যাডভেঞ্চার এক যাচ্ছে, পরবর্তীতে সুরভি নয় আছে এবং যাচ্ছে শুভরাজ নয়। এরপরে ওই সিটে আছে ফারান সাত, চাঁদপুর ফতুল্লা। এই চারটি লঞ্চ বরিশাল থেকে যাচ্ছে, চাঁদপুরের লঞ্চ অল্প কিছু সময়ের মধ্যে বরিশাল লঞ্চ ঘাট ট্যাগ করবে। আমরা আজকে এত পরিমাণে যাত্রী যেটা কেবিনেরও সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে আমরা একটু শুভরাজ নয় লঞ্চের, দুঃখিত সুরভি নয় লঞ্চের মধ্যে যাই, দেখি আসলে কেমন যাত্রী। আর ভোরের ভিডিওতে সবাই অনেক অনেক সাপোর্ট দিয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য। আর প্রবেশ করলাম সুরভি নয় লঞ্চে, অনেকদিন পরে কিন্তু সার্ভিসে যুক্ত হলো সুরভি নয়। মাঝামাঝি সার্ভিসে আসে, মাঝামাঝি একটু বিরতি দেয়, তার জায়গায় অনেক সময় সাত থাকে। আর এই যে সুরভি নয় লঞ্চের অনেকদিন পরে এসেও কিন্তু ভালো যাত্রী ফিল হল, কারণ আজকে যাত্রীর চাপ অনেক বেশি। আর এটা প্রতিটা লঞ্চেই কিন্তু হাউসফুল, ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। আমরা আজকে এক এক করে তিন তিনটি লঞ্চ আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আশা করি থাকবেন আর সমস্ত ভিডিও উপভোগ করবেন। আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিতে পারেন যদি আপনি মনে চান আর কি, মনে যদি চায়। ওকে, সুরভি নয় লঞ্চের দেখতে পেলেন যে ভালোই যাত্রী আছে। আমরা এরপরে আচ্ছা ওই সিটে শুভরাজ নয়ে যাই, দেখি আসলে শুভরাজ নয়ে কেমন যাত্রী আছে। সুরভি নয় লঞ্চের লাইটগুলো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। শুভরাজ নয় লঞ্চের ভিতরে যাব, সামনে তো একেবারেই ভরে আছে যাত্রীতে। আচ্ছা তারপরও যাই, দেখি যে কি অবস্থা। আর এই যে সাব্বির ভাই, টিকটক সেলিব্রিটি, কিন্তু সবাই চিনে রাখবেন তাকে। আর দেখেন সামনের যাত্রীর কি অবস্থা, ভিতরে আসলে জায়গা কি অবস্থা দেখি। ও সামনে যেমন তেমনই হোক, ভিতরে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। আর শুভরাজ নয় লঞ্চ আপনাদের গত কয়েকটি দেবে কিন্তু দেখিয়েছি, বা বেশ অধিকাংশ সময় কিন্তু এই শুভরাজ নয় লঞ্চের ডেকের যাত্রী কিন্তু ভালো পরিমাণে থাকে। আর সেই হিসাব বলতে গেলে একই অবস্থা, যে ভালো কিন্তু যাত্রী আছে একেবারে পিছন পর্যন্ত। এই যে পিছন পর্যন্ত কিন্তু একেবারেই সমান, আর সামনে যেভাবে ভরপুর যাত্রী পিছনে। আর শুভরাজ নয় লঞ্চের পিছন সাইডে বেশ কিছু বাইক থাকে, সেই হিসাব করতে গেলে পিছনে ২০ থেকে ২৫টি বাইক কিন্তু পিছনে আছে। আর এখানে শুভরাজ নয় লঞ্চের বাইকগুলো রাখা একেবারেই কিন্তু ভালো, একেবারেই নিরাপদ, আরামেই কিন্তু বাইকগুলো থাকে, কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে একেবারে রক্ষা পায়। ওকে, দেখি এরপরে বাকি লঞ্চগুলোর কি অবস্থা, কেমন যাত্রী আছে। দুটি লঞ্চে তো ভালোই যাত্রী দেখলাম, একটু দেখি অ্যাডভেঞ্চার একে কেমন আছে যাত্রী। আর কেবিন যে দেখাবো, কেবিন দেখানোর মতো আসলে কোনো সিস্টেম নেই, সব বুকিং। এই হলো অ্যাডভেঞ্চার এক লঞ্চের এই মুহূর্তে ডেকের অবস্থা, যদি বলি তাহলে এখানেও খারাপ নেই, ভালোই কিন্তু যাত্রী আছে। এটার একটু সামান্য অন্ধকার, তারপরও যতটুক লাইট আছে এটা আসলে চোখে পড়ে না, আর একটু লাইট হলে হয়তো ভালো হতো এই অ্যাডভেঞ্চার একের লাইট সিস্টেমটা ডেকের, বিশেষ করে অধিকাংশ জায়গায় একেবারে অন্ধকার।
তারপরও চলে আর কি, হয়তো ক্যামেরায় কীভাবে বুঝতেছেন জানি না, তবে মোটামুটি আছে, যাত্রীও মোটামুটি আছে, ভালোই আছে, কারণ যাত্রীর চাপটা তো অনেক বেশি এর কারণেই। ওকে, সর্বশেষ তিনটি লঞ্চে ডেকে যাত্রী দেখলাম, এক একটা করে ঘুরে ঘুরে যাচ্ছে লঞ্চ ব্যাক গিয়ারে। নটা বেজে 14 মিনিট, দেখেন এই সাইডে সুরভি নয় লঞ্চের সামনে কি যাত্রী, আর এই যে শুভরাজ নয় লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে, বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু যাচ্ছে। গতির কথা যদি বলি তাহলে কিন্তু ভালো গতি দিয়ে কিন্তু ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে শুভরাজ নয়, দেখলেই কিন্তু খুবই ভালোই লাগছে গতিটা। আর যাত্রীর তো কোনো কথা হয়নি, আমি প্রথমেই বলছিলাম যে আজকে কিন্তু কেবিনের কিন্তু সংকট দেখা গেছে বরিশাল থেকে। আর অন্যর কথা কি বলবো, আজকে কেবিন আমি নিজেই পাইনি, এত পরিমাণে যাত্রীরা আগে থেকেই কেবিন বুকিং করেছে, যার কারণে আমারই আজকে কেবিন হয়নি। আমার এক সদ্যীয় বড় ভাই ঢাকা যাচ্ছিল, যার কারণে তাকে আমি কেবিনটা দিতে পারিনি। এর থেকে আর কষ্টের কথা কি আর বলবো। ওকে, এই সিট থেকে যাচ্ছে নয়, দেখি এরপরে কোন লঞ্চটি বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করে। শুভরাজ নয় যেতে না যেতেই সুরভি নয় লঞ্চও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল, বহুদিন পরে এসেও ভালো পরিমাণে যাত্রী নিয়ে আজকে বরিশাল থেকে যাচ্ছে। বেশ ভালোই লাগছে এই মুহূর্তে দেখে এই সুরভি নয় লঞ্চকে, গতির কথা ওই শুভরাজ নয় লঞ্চের মতনই ভালো গতির সাথেই কিন্তু যাচ্ছে। এক গতিতেই একেবারে এই যে অ্যাডভেঞ্চার এক লঞ্চের পিছনে কিন্তু চলে গেল সুরভি নয়, আর ওই সাইড থেকে তো ওই যে শুভরাজ নয় কিন্তু যাচ্ছে। ব্যাক গিয়ার দিয়ে দিল অ্যাডভেঞ্চার এক শেষ পর্যায়ে, একেবারে আজকের লাস্কার ছিল অ্যাডভেঞ্চার এক। আর গতি তো দেখতেই পাচ্ছেন যে কি গতির সাথে বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করছে। এই সাইড থেকে অ্যাডভেঞ্চার এক ব্যাক গিয়ার দিচ্ছে প্রচুর গতিতে, ওই সাইড থেকে শুভরাজ নয় ঢাকা গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে। আর ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু সার্চ লাইট কিন্তু জ্বালিয়ে দিল অ্যাডভেঞ্চার এক লঞ্চটি।